কৌশল জানলে বাঁচবা, কৌশল না জানলে মরবা। যারা না ধইরা মইরা গেছে গা, তাদের উপায়টা কি? আমি ভাগ্নির পরিচয় দেওয়াতে একটা কথা কইছি, আপনারা খেয়াল করছেন কি? ওই যে সাইদা বাপের শালা হইতে চা, একটি প্রবাদ আগে ছিল, ধানের মধ্যে সামারা, ইষ্টির মধ্যে মামারা। অনবশ্য ঘুরে গেছে গা, ধানের মধ্যে ইরি আর ইষ্টির মধ্যে হইল হরি। যারা এই বদের মানুষ তার কাছে মামা টামা এটা পায়। আশা করি আমার ভাগ্নি এই বদের মানুষ না, মামা হইল পরমাত্মীয়, মা যুগ মা। কি আছে আপনার কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা এইরকম ঘটনা ঘটে না যে ছোট ছোট বাচ্চা কাচ্চা থুয়া বাপ মরে? এর বেশিরভাগ এই পোলাবান গুণের মানুষ হয় নানার বাড়ি মামুর বাড়ি। কি চাষারা বৃত্তশালী, তারপর ওই ব্যক্তি জাগা হয় না, এই মামারা মানুষ করে। কারণ মামারা মানুষ করে বইনির পোলা, মামা ফে ডাক দেয় কেমনে ফেলাই দে। তুমি বললে আমার বাগ্নি তুমি যেমন চাই তাই কাউ, তেমন আমার কুলে নেই ঘুরন না গো বাগ্নি, যে বইনের মেয়া। তো যাই হোক, একটু রস করলাম, দুই রস করছে। আরেকটি কথা বলছে, যারা গুরু ধইরা ধরছে তারা তো ধরছেই, আর কিছু মানুষ গুরু না ধরে মারা গেল, তাকো কি বাবু? লোকজন গেছে গা তো, ও এটা একটা হাদিস বলি আমি, এটা মেশকাত শরীফের একটি হাদিস। যারা বেমরি ঢালে মৃত্যুবরণ করলো তারা জাহিলাতির সাথে তাদের মৃত্যু হবে, তবে যারা নাবালক তাদের বিষয়টা আলাদা, যারা নাবালক তাদের বিষয়টা আলাদা। আর এই বিষয়ে অনেক কথা বলার ছিল, তো সেগুলার বলবো না। তো একটা কথা বলি, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছে যে হে আমার বান্দাগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। কুরআন পরে কে মানে কে? কুরআন পরে মুসলমান মানে মুসলমান, এই মুসলমান রে মুসলমান ওভার কইল কি রে? কারণ হইল মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান এই বদর্পণ করে। শেষ করলাম, এবার কথা কইল যে জানলে তারা মরিদ হয় নাই, তাকে কি জ্ঞান নাই? তাকে জ্ঞান ছিল না? জ্ঞান ছিল। আপনারা গরু বাছুর পালুন না? আচ্ছা এই গরু বাছুর পাললে এক যখন এই যে চকে থেকে ছাইড়ে দেয় অন্য মাসির বেড়তে যায় না, যে পালে তার বেড়তে যায়, তাইলে ওর জ্ঞান আছে যে ওটা কোন বাড়ি। আবার যখন কোনো কাজে না যায় ডাইনে গুলো ডাইনে যায়, বাই গুলো বাই যায়, যায় না? হাঁস মুরগি ছাইড়ে দিলে আবার বিকালবেলায় কিন্তু ঠিকঠাক মতো ওই বাড়িতে হয় অন্য বাড়িতে যায় না, গেলেও তো একটা লুবে ভরে যায় আমার নাগাল কন কি করে লুবে ভরে যায় এই মুরগ ওই মুরগি বাড়তে, যদি মুরগি না থাকে ওই মুরগি লাগতে জায়গা পরিষ্কার কইলেন। তাইলে এখানে এই যে এগো জ্ঞান আছে, এগো একটা জায়গার মধ্যে জ্ঞান থাকে না, কোন জায়গায় জ্ঞান থাকে না? গরু যারা পালুন তারা যে যখন বাইর করে মুখের মধ্যে ঠুনা দেয় নাই না, সেই ঠুনা সাইরে সাইরে দিয়ে দেখুন জানছে বাড়ি সিনে প্যাকি ডাইনে যাওয়ার করলে ডাইনে যায়, বাই যাওয়ার করলে বাই যায়, সামনে ক্ষেত পাইছে ক্ষেত কারণ বুঝবো।
আসবো না, উপাইলেই খাবো, উপাইলেই খাবো, কারণ ওই খেত কার এই জ্ঞান ওর নাই। এই যে ভালো মন্দ বুঝার জ্ঞান, এইটা একমাত্র মানুষের আছে, আর এইটা পরিপূর্ণ করার জন্য আমার শ্রমিক সন্তানদের দরকার। মোহ কাটাই কাটাবো আমি কিভাবে? আমি যে মায়া মোহে পড়ে আছি। আল্লাহ পাক এই দুনিয়াটাকে খেলনা স্বরূপ পাঠাইছে, এই নানাল খেলনা দে তোমারে বুঝবার দিছে, কারণ একমাত্র ভালো মন্দ আছে। চুরে চুরি করে ও জানে না এটা খারাপ, যাই নাও করে, এই জন্য ওটা রাত্রে করে, কারণ যাই নাই এই পাপগুলা করতেছে। যদি একটা কামেল মুর্শিদের হাতে হাত দেয়, তখন আর এই হাতটা চুরি করতে গেলে কব যে আমি এই হাতটা আমার সমীর চান্দের হাতে দিছি, এই হাত দিয়ে আমি এই কাজটা কেমনে করি? তো যা হোক, কথা বাড়াবো না, আমি দুটি গান করে বসে যাব। ভাষা ভাষা মুখস্থ কেনে এই যে আমার ষোলো আনা, এটা পুরো নেবো কেমনে? এটা একটা বুদ্ধি পাইছে, চালান পাতি ব্যাগ ফুরাইয়া নাও ভাঙ্গিয়া জোড়া জোড়া কইরা তখন যায় কয় এই যে নৌকা আর ভালো থাকতে আর আমার বগুলাই না। এ বাদ পারি আল্লাহর কাছে খাটবো না, যখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার বুড়াকালের এবার দত তত বেশি কামে নাকবো না বাবা, যেটা সত্য হিরে গুলিয়া। কারণ একটা মানুষ না বাইরা যদি কয় আমি কাম করি না রইল, যেমন কিছু মাসে কয় সাত মিটাইয়া সাধু, এটা বলে না আপনাকে দিকে কয় কি কয় ব্যাগ সাত মিটাইলে তো সেন সাধু না, সমস্ত স্বাদ আমার কাছে আছে, আমি এই স্বাদ থাকতেও ওই স্বাদ মিটাবার যাই না, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, আমি এই সমস্ত কিছু থাকতেও আমি এই স্বাদ মিটাইতে যাই না, আমি নিজেকে বিরত রাখি, তাকেই বলে সাধু। তাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকার একটি গান রাখি, বাসা বাসা মুখস্থ গেলে সাধন ওজন হবে কেনে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাদী মনামা, বজন কঠিন এক ব্যাপার, কোনে সত্য সাধন করবি যদি মুর্শিদ যদি রবি, বৈরা থাকো চরণে তাহা বাদি মনার, বৈরা থাকো চরণে তাহার বাদি মনার, বৈরা থাকো চরণে তাহার, সত্য সাধন করবি যদি মুর্শিদ যদি রবি।
করতে হবে, পাঞ্জা তো নিরকরণ দিবে, মধু খাবি বৈশাখে শুভা। সেইখানেই খুঁজতে হয়, ইশারা করলাম আর আল্লাহকে ধন কর্য দিলে তাহা বহুগুণে বৃদ্ধি করে দেয়, তাইলে বৃদ্ধি বাড়ে, তাইলে অভাব পূরণ হয়ে যায়, যেটা নষ্ট হয় সেটা পূরণ হয়ে যায়। কিন্তু এটা কৌশলটা যার যার গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। আমি মোটামুটি শেষ করলাম। তবে বাবা, আমরা যে যাই করি, কিছু কাজ আছে, একটা সঠিক গুরু, একটা শিষ্যকে ভক্তকে কিছু দিক নির্দেশনা দেয়। যেমন আমার গুরুর কথা বলি, আমি যখন ওনার কাছে বায়াত হইলাম 1990 সালে, 34 বছর আগে,
2024 34 বছর আগে বায়াত হয়েছি। তা আমি কোন একদিন একটা ফল নিয়ে গেছি, নতুন ফল নামছে তো গুরুবাড়ি যাবো নিয়ে যাই। দেখো বললো, তুমি যেটা নিয়ে আসছ তোমার বাবা মাকে তুমি খাওয়াইছ। বললাম আজকে প্রথম কিনছি তো, বলে এটা আর খাবো না। তুমি যেদিন নিয়ে আসবা যে জিনিস তোমার বাবা মাকে দিতে পারবে না, সেটা কোনোদিনই আমার কাছে নিয়ে আসবা না। পিতামাতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টা একজন কামেল মুর্শিদ সঠিকভাবে চিনে দেয়। কিন্তু বর্তমান যুগটা এরকম হয়ে গেছে, যারা শিক্ষিত অনেক মানুষ বাপে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইছে, কিন্তু বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখে। গ্রাম অঞ্চলে হয়তো তার বাহিরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু বাবা মা কষ্ট করে সন্তান একটু ভালো চলে বিন খায়, একাত্র খাইতে চায় না। কিছু মানুষ আছে বাবারে বাবা কয় না, মারে মাও কয় না। বাবা একটা মা একটা সন্তানের জন্য যে কষ্ট করে, একজন বাবা যে কষ্ট করে, আমার মনে আছে আমি ক্লাস ফোরে পড়ি, আমরা স্যার ভাই স্যার বোন, আমি নতুন কাপড় পিনতে পারি না, হাটের থেকে পুরান কাপড় কিনে দিচ্ছে। আগে পুরান কাপড় বেচতো না হাটে, খুব শখ একটা নতুন জামা খাই তুমি ঈদের মধ্যে বায়না করলাম। এই যদি নতুন জামা না দাও তাহলে ঈদের মাঠে যাবো না। আমারে আমার ছোট ভাইটারে দুইটা ভাইরে আমাকে জামা বানাই দিল, সুতি জামা, কিন্তু নিচের পেনটা দিতে পারলো না, টাকা নাই। আমরা দুই ভাই খুব খুশি, বাবার সাথে মসজিদে যাব, বাবা আগে আগে যাইতেছে, আমরা দুই ভাই পিছে পিছে যাইতেছি, খুব খুশি। কিন্তু আমার মনে আছে বাবা আগে আগে যাইতেছে, আমার বাবার যে গায়ে পাঞ্জাবিটা এটার পিছনে সিরা, নতুন জামা কিনতে পারে নাই। আমি 200 পাঞ্জাবি যদি এখন কিনে দেই আমার টাকার অভাব হবে না, কিন্তু আমার বাবাই তো নাই, আমি কারে পাঞ্জাবি কিনবো? ও বাবা, এই ধন যার হারাইছে সেই ধনে হারাইলে কেমন লাগে? আর একজন মা যখন সন্তান তার গর্ভে থাকে সেই জানে কি যন্ত্রণা। 3 মাস 4 মাস 5 মাস যখন হয় সন্তানটা নড়াচড়া করে, বাবা বাজার ঘাট কইরা নিয়ে আসছে, বাজার গুলা কাটছে, মাছ কুটছে, তরু তরকারি কাটছে, ময়লা গুলা ফেলতে যাবে, সন্তানটা পেটের মধ্যে একটা হাত পোসার দিছে, মা বসাইছিল দাঁড়াই গেছে পাকের ঘরের খুঁটিটা ধরে, বলে আল্লাহ আমার সন্তানটা তুমি সুস্থ রাখো, যত কষ্টই হোক আমার সন্তান যেন সুভাবে জন্ম নেয়। কষ্ট করে সবাইকে পাকছাক করে খাওয়াইছে, নিজে চারটা খাবে, বিসমিল্লাহ কয়ে ভাতটা সামনে নিছে, কলজার মধ্যে একটা লাত্তি মারছে, পায়ে ভাতটা জাকিতে বিস্তার মধ্যে যাইছে, বাবা যা জিজ্ঞেস কে কো তুমি খাইলে না? বলে আমি কেন খাইলাম না, যদি মা হইতা বুঝতাম। বাবা একটা সন্তান মায়ের গর্ভে যখন থাকে সায়েন্স প্রমাণ করছে যেই সন্তানটা সবচাইতে কম নড়াচড়া করে ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে 4,500 লাগতে পারে। যখন শেষ লাত্তিটা মারে বাবা কলিজার মধ্যে তখন মায়ের পর্যন্ত ব্যথা উঠে যায়,
অজ্ঞান হয়ে যায়, আবার চেতন হয়ে যায়। পাশে মহিলারা থাকলে তাদেরকে বলে আমাদের আবার একটু শক্ত করে ধরো। আর তোমাদের আমি বলি, আমার ছেলে হোক আর মেয়ে হোক, যদি আমি মারাও যাই আমার এই সন্তানটা আমার বুকের মধ্যে থাকবে। আমি মইরাও বলতে পারবো যে আমার সন্তানটা একবার আমার বুকে আসছিল। বাবা যখন প্রসব বেদনা শুরু হয় এই পৃথিবীর বুকে, যখন এই সন্তান এই কলিজার মধ্যে লাঠি মারে, আমার রাসূল বলছে এর একটা আঘাত যদি কোনো পাহাড়ে করা হইতো পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। এই আঘাত সহ্য কইরা যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যখন চিৎকার করে মায়ের তখন হুঁশ আসে, বলে কি হয়েছে আমার কাছে একটু নিয়ে আস। ওই সন্তানকে দেখে মায়ের সমস্ত দুঃখ বেদনা ভুলে যায়। শীতের রাত্রিতে পাঁচটা সাতটা কাপড় নিচ্ছে, ডাইনে বিছছে, বামে বিছছে, কাপড় গুলো শেষে বুকটা খেতা হয়েছে। গরমের দিনে বাচ্চা হয়েছে, কলিজাটা ভাইটা যায় বলে আমাকে একটু ঠান্ডা পানি দাও, বলে ঠান্ডা পানি খাওয়া যাবে, খাইলে তোমার বাচ্চাটা শরীর খারাপ হবে, ঠান্ডা লাগবে, বলে আর ঠান্ডা পানি লাগবে না, মানে গরম পানি দাও। আর মায়ে ঠান্ডা পানি খায় না। এই মা যে হারাইছে সেই জানে, বাবা মা হারা, বাবা হারার কি যত্ন। দরদের মা গো, তোর মতন দরদি পাই না বেটা, দরদের মা গো, মতন তো রবি পাইনা। তিনটা ছেলে বিদেশে, সম্পত্তি গুলা সন্তানদেরকে ভাগ করে দিছে, ছেলেদের ঘরে এক মাস করে খায়, বাড়ির কাছে চাষটল চাষটলে বুড়াটায় বই থাকে, সব মানুষ চা খায় পান খায়। ওই বুড়া চোখ খুঁজতে খুঁজতে বাড়ি যা, সন্তানরা খাইতে দেয় কিন্তু নগদ টাকা কেউ দেয় না। বুড়িটারে কয়, আমার জীবনে কত মানুষ রে খাওয়াইছি, লজ্জা করে মানুষেরটা খাইতে, এই সন্তানটা কি বুঝে না আর বাপের বিশ পঞ্চাশটা একশো দুইশো টাকা দরকার। বলে আমাকে খাবার দেয়, কাপড় চুপড় দেয়, কি করবা চা খাইয়া, চা না খাইলে কি হয়। বুড়া মানুষের সান্ত্বনা যা তাই, হঠাৎ করে ওই মা ওটা একদিন স্বপ্নে দেখছে তার যে ছোট ছেলেটা, সেই ছেলেটা ওই বিদেশের বাড়িতে পাও ভাগ্যে ঘরের মধ্যে বসে রয়েছে। এই স্বপ্ন যদি মা দেখে কলিজার মধ্যে মানে, নাতিটারে কইছে তোর বাবা ফোন করে না, ফোন করে তো আমি একটু কথা কমু চুপ করে নিয়ে আহিস তো, ফোন করছে নাতি দেয় চুপ করাই না দাদির কাছে দিছে। ফোনটা ধরে ওপর থেকে যখন বলছে মা তুমি কেমন আছো, বলে বাবা আমি তো ভালো আছি, তুমি কেমন আছো?
বলে আজকে 15 দিন ধরে আমি তোমারে হুনবে বলি মার সাথে একটু কথা বলবো খালি কই তুমি নাকি বাড়িতে নাই বউর সাথে ঝগড়া লাগবো দেখে ভাই বলে না যে আমি বাড়িতেই ছিলাম তোর বউ আমারে ফোন দেয় না বলে বাবা কি জানি আজকে আমি ফোনটা আমার কাছে দিতে বলছি কেন জানো বাবা বলে কেন আমি কালকে রাত্রে দেখলাম যে তুমি পাউডার ভেঙে তুমি পুনর্ধরে যাব ঘরের মধ্যে বসে আছো ছেলেটা চিৎকার দিয়ে কয় মা তুমি সত্যি স্বপ্নে দেখছো আমি 15 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মা ঘরের মধ্যে বসে আছো আমি সেই মিজান পার হব না ভুল ফেরত পার হব না অনেক কথা বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন সকলের কাছে দোয়া চাই আমি আরেকটি গান করে বসে যাবো